নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন মহিলার। হুগলির রিষড়া পৌরসভার উদ্যোগ, এক ফোনে সমাধান। দুমুখো বিরল প্রজাতির লাল কিং কোবরা উদ্ধার। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। রাজ্য সরকারের উদ্যোগে ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেওয়া হয় আসানসোল রবীন্দ্র ভবনে। রমজানে ইফতারের ঐতিহ্য মানেই বাংলাদেশের পুরান ঢাকা। জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে শান্তি সভার প্রচার মতুয়া সম্প্রদায়ের। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের হার 0.30%। আজকে বিস্তারিত খবরে, ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন মহিলার। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন মহিলার। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নাজিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম রহিমা খাতুন, বয়স 40। সকালে ওই এলাকার রাস্তার ধারে ঘোরাফেরা করছিল মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি জখম ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ট্রাক্টর নিয়ে পলাতক চালক। যে মারা গেছে কে হয়? আমার নিজের বোন। কি হয়েছিল? হয়তো গাড়িতে কি হলো না হলো বলতেও পারবো না, কারণ দোষটা আমার বোনের পাগলে। কি শুনলেন এমনি? শুনে দেখলাম যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হইলো। কোথায় কোথায় হয়েছে? গ্রামে, আমাদের বাড়ি গ্রামে। গাড়ি হলো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির রিষড়া পৌরসভার উদ্যোগ, এক ফোনে সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিদিকে বলো কর্মসূচির মতো হুগলি জেলার রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র সূচনা করলেন এক ফোনে সমাধান কর্মসূচি। রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রধান জানান, যদিও রিষড়া পৌরসভার অন্তর্গত এলাকায় পৌর পরিষেবা সংক্রান্ত কোনো রকম সমস্যা নেই, তবুও মানুষ যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্যই এই প্রকল্প। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 24 ঘন্টা পরিষেবা পাওয়া যাবে। আমাদের পৌরসভার রিলেটেড যে কোনো উন্নয়নমূলক এবং জনগণের সুবিধে অসুবিধে যদি কোনো সমস্যা থাকে, আমরা আগেই আমাদের যে 24/7 যে একটা নাম্বার আমরা লঞ্চ করেছি, সেই নাম্বারটা হচ্ছে 8617760347। এই নাম্বারে অভিযোগ আমি নিজে হয় সপ্তাহে নাহলে 15 দিনে আমি নিজে বসব, এবং যে কোনো ব্যক্তি যিনি রিষড়া পৌরসভার জুরিডিকশনের মধ্যে থাকেন তার যে কোনো সমস্যা থাকতে পারে, যে সমস্যা আমাদের পৌরসভা রিলেটেড সমস্যা, সে উন্নয়নমূলক হতে পারে বা ঘর বাড়ি নিয়ে যেটা আমরা করতে পারবো আমাদের জুরিডিকশনের মধ্যে, সেই সমস্যাগুলো আমরা শুনবো, শুনে দ্রুত সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধানে সচেষ্ট হবেন পুরকর্মীরা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। দুমুখো বিরল প্রজাতির লাল কিং কোবরা উদ্ধার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, 3 ফুট লম্বা লাল রঙের বিরল প্রজাতির দুমুখো সাপ দেখতে পান তারা। তারপরে প্রাথমিকভাবে গ্রামবাসীরা উদ্ধার করেন। কিছু সময় পর খবর পান সাপুরেরা, তারা একে একে সেখানে জমায়েত হতে থাকেন এবং তারা বলেন তাদের হাতে তুলে দিতে, কিন্তু গ্রামবাসীরা তাতে রাজি হননি। তারা জানান, তারা পশু পাখিকে প্রচণ্ড ভালোবাসেন এবং প্রাকৃতিক সম্পদ কখনোই তারা নষ্ট হতে দেবেন না। তখনই খবর দেওয়া হয় বন দপ্তরে গ্রামবাসীদের পক্ষ থেকে। খবর পেয়ে রামপুরা রেঞ্জের অন্তর্গত মিনাখা বন দপ্তরের আধিকারিকরা তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। বিরল প্রজাতির লালচে রঙের বিষাক্ত সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা যায়, ওই সাপটিকে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তার জায়গায় তাকে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ পাশে সুন্দরবন সেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন দপ্তরের আধিকারিকেরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার
গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরেশ্বর গ্রামের বন দপ্তরের আধিকারিকেরা জানাচ্ছেন, মূলত এই ধরনের সাপ এই এলাকায় পাওয়া এবং দেখা যায় না। সচরাচর পাহাড়ি এলাকায় এদের বসবাস এবং বিষের পরিমাণ এদের অনেক বেশি। কাউকে যদি কামড়ে দেয় আর সঠিক সময় চিকিৎসা না হয় তাহলে জীবনহানি পর্যন্ত হতে পারে। গ্রামবাসীরা জানাচ্ছেন, সমস্যা হলো সকালে আমরা ঘেরিতে যাচ্ছিলাম, আমাদের সামনে ঘেরি আছে, দেখি হঠাৎ দেখি সকালবেলা সাপটা রাস্তার মধ্যে চলে এসছে। আমার দেখি দেখে দেখি হ্যাঁ দেখে দেখলাম এটা এটা বিরাট জাতের প্রতিনিয়ত সাপ, এই অঞ্চলে এদিক হয় না কোনো ইয়ে, এটা পাহাড়ি সাপ। তা দেখার পরে আমরা বন্ধুত্বকে ফোন করলাম, করে তারা আসলো, এসে তারা উদ্ধার করে নিয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। লাগাতার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। রবিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ডক্টর সুজয় চক্রবর্তী, শ্যামল মৃত্যুই সহ তৃণমূলের জেলা সদরের নেতৃত্বরা। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে অরূপবাবু বলেন, সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। বলার ভাষা নেই, একটা সরকার কখনো রেলের ভাড়া বাড়িয়েছে এত যে স্বাধীনতার পরে ইতিহাসে রেকর্ড, এবং পেট্রোল জাত দ্রব্যের মূল্য যেভাবে বৃদ্ধি করেছে এটাও রেকর্ড, মানে মানুষের পেছনে বাস দেওয়ার ক্ষেত্রে রেকর্ড করলো এই মোদী সরকার। একটা অপদার্থ সরকার, এদের এই ভারতবর্ষের গদি থাকার কোনো অধিকার নেই, ইমিডিয়েট এদের উৎখাত করা উচিত। পেট্রোল ডিজেলের এই মূল্য বৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করবে দেশ থেকে। শুধু তাই নয়, সাধারণ মানুষের উপরে এই আর্থিক চাপ আসানসোল উপনির্বাচনে প্রভাব ফেলবে। প্রসঙ্গত, তৃণমূলের রবি বাসরীয় প্রতিবাদ মিছিলে হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক জমায়েত হন। প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরাও। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য সরকারের উদ্যোগে ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস। রাজ্য সরকারের উদ্যোগে ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করে ভাঙন রোধের কাজ শুরু করলো। এদিন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন 2100 মিটার ভাঙন রোধ প্রকল্পের কাজের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা বৈষ্ণব নগরের বিধায়ক চন্দনা সরকার, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অনুপনগর, পারলালপুর সহ একাধিক এলাকা প্রতি বছর ভাঙনে তলিয়ে যায়। ইতিমধ্যে বিগত দিনে ভাঙনে 700 পরিবার তাদের বসত বাড়ি জমি ভিটা হারিয়েছেন। বর্তমানে তারা ঘর ছাড়া, কেউ আত্মীয়র বাড়িতে, আবার কেউ অল্প পয়সায় বাড়ি ভাড়া করে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে জলের তলায় অনেক গ্রাম চলে গিয়েছে, তার চিহ্ন পর্যন্ত নেই এখন। তবে যে ভাঙন রোধের কাজ শুরু করা হলো তাতে এখনকার মানুষের যেমন সুবিধা হবে তেমন ভাঙন রোধও কিছুটা হবে। আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে 17 কোটি টাকার আমাদের কাজ, আমরা প্রোটেকশন ওয়ালের কাজ শুরু করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জিকে, যিনার উদ্যোগে আজকে আমরা এই কাজটা করতে পারছি। এবং বিরাট একটা সমস্যা, আপনারা সকলেই জানেন যে মালদা ভাঙন এবং প্লাবন এই দুই চরিত্র নিয়ে মালদার বৈশিষ্ট্য। কোনো না কোনো সময় আমরা প্রতি বছরই কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক নিয়ে আমরা লড়াই করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেওয়া হয় আসানসোল রবীন্দ্র ভবনে। আসানসোল লোকসভা উপনির্বাচন 12 এপ্রিল, তার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেওয়া হয় আসানসোল রবীন্দ্র ভবনে। প্রায় 400 জন মাইক্রো অবজারভার আজ রবীন্দ্র ভবনে ইভিএম এবং ভিভিপ্যাট কিভাবে অপারেটিং করবে সেই বিষয়ে দেখানো হয়। সাথে পোলিও সেন্টারে সরকারি নির্দেশ মেনে কাজ করা হয়। জেলা প্রশাসনের ও ইন্ডিয়া ইলেকশন কমিশনার জেনারেল অবজারভারের উপস্থিতিতে এই ট্রেনিং কর্মসূচি করা হয়। 40 আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, যে উপনির্বাচন হচ্ছে আগামী 12 তারিখ। এই উপনির্বাচনে বিভিন্ন বুথে মাইক্রো অবজারভারদের অ্যাপয়েন্টমেন্ট হবে, হয়ে গেছে, আমরা মাইক্রো অবজারভারদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। মাইক্রো অবজারভার বুথে গিয়ে পোলিং পার্সোনালরা তার সরকারি নির্দেশ মতো এবং যে সমস্ত নিয়মকানুন মেনে ভোট হওয়ার কথা সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে এবং অনারেবল অবজারভারকে তারা সেই সংক্রান্তভাবে রিপোর্ট দেবে। আজকে সেই মাইক্রো অবজারভারদেরকে আমরা এইখানে ট্রেনিং মেনুতে ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং মূলত দেবেন আমাদের যিনি জেনারেল অবজারভার যারা রয়েছেন, সেই জেনারেল অবজারভারে দেবেন। আমরা একটু শুধু ব্রিফ আউটলাইন এখানে করব। জেনারেল অবজারভার সাহেবরা সবাই আসবেন 11:30 থেকে। এই মাইক্রো অবজারভারদের আজকে ট্রেনিং দেওয়া হবে, প্রায় 400 মতন মাইক্রো অবজারভারদের রিপোর্ট করা ট্রেনিং দেওয়া হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
রমজানে ইফতারের ঐতিহ্য মানেই বাংলাদেশের পুরান ঢাকা। রমজানে ইফতারের ঐতিহ্য মানে বাংলাদেশের পুরান ঢাকা। পুরান ঢাকার চকবাজারের ইফতারের সুপরিচিতি সারা বাংলাদেশে। করোনার কারণে গত দুবছর এই ঐতিহ্যবাহী ইফতার বাজারের জৌলুস ছিল অনেকটাই ম্লান। সংক্রমণ কমে যাওয়ায় আবারও ঐতিহ্যে ফিরেছে পুরান ঢাকার চকবাজারের ইফতার। আজ সোমবার রমজানের দ্বিতীয় দিনেও বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে দোকানেরা। ইফতারের সময় এগিয়ে আসতেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে ওঠে পুরান ঢাকার বিভিন্ন অলিগলি। এখানকার ইফতারির মধ্যে উল্লেখযোগ্য আস্ত খাসির কাবাব, আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লাম, বটি কাবাব, টিকা কাবাব, কোপ্তা চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, নিমকপাড়া, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম দইবড়া, সৌদি পানীয় লাবাং, কাশ্মীরি শরবত এবং ৩৬ উপকরণের মজাদার খাবার বড়বাপের পোলায় খায়। এবছর করোনা নিয়ে বিধিনিষেধ না থাকায় রমজান মাস জুড়ে এখানে রকমারি ইফতারির পসরা বসবে বলে জানান ব্যবসায়ীরা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে শান্তি সভার প্রচার মতুয়া সম্প্রদায়ের। ঠাকুরবাড়ি থেকে নির্বিঘ্নে ফিরেই জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে শান্তি সভার প্রচার মতুয়া সম্প্রদায়ের। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার মতুয়া মেলা থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হবার ঘটনা সংবাদ শিরোনামে রয়েছে। তবে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গ্রাম শহর থেকে যে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদের মূল মন্দিরে গিয়েছিলেন, তারা সবাই নির্বিঘ্নে ফিরেছেন এবং ফিরেই মতুয়া ভক্তদের ছোট ছোট দলগুলি জলপাইগুড়ি শহর সহ আশেপাশের গ্রামে গুরুদেবের আদর্শ প্রচারের পাশাপাশি শান্তি সভার আগে নগর কীর্তন করে চলেছেন। রবিবার জলপাইগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এমনই এক নগর কীর্তনের শোভাযাত্রা দেখা যায়। এই প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের পক্ষে সমরেশ বিশ্বাস জানান, আমরা হচ্ছি মতুয়া সম্প্রদায়ের লোক। আমাদের এই যে হরিচাঁদ ঠাকুর আছে না, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, এর যে যন্ত্রপাতি সে হচ্ছে টাঙ্কা কাশি, লাল নিশান, এগুলো নিয়ে আমরা এই হরিচাঁদ গুরুচাঁদের গুরুচাঁদ ঠাকুরের কীর্তন করি। এবার আমরা ঠাকুরনগর গেছিলাম, তো আমাদের শ্রীধাম ওরাকান্দি হচ্ছে মেন ঠাকুরনগর। আর এইখানে দক্ষিণবঙ্গে যে ঠাকুরনগর আছে এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি। তো এইখানে আমরা সবাই গেছিলাম, আসার পরে একটা শান্তি সভা করা দরকার, তাই আমরা এই দশের বাড়িতে নগর কীর্তন করতেছি। ঠাকুরবাড়ি থেকে ফিরে এলাকায় একটি শান্তি সভা করা হয়ে থাকে। এবারও তারই অঙ্গ হিসেবে মতুয়া সম্প্রদায়ের বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে কীর্তন করে শান্তি সভার প্রচার চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আসছে করোনা সংক্রান্ত খবরে। ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্ত ৩৬ জন। রাজ্যে মোট করোনা আক্রান্ত ২০,১৭,৪৯৫ জন। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ ৪৯ জন। করোনায় মোট সুস্থ ১৯,৯৫,৭১০ জন। একদিনে করোনা পরীক্ষা হয় ১১,৯৪৯ জনের। রাজ্যে দৈনিক করোনার সংক্রমণের হার ০.৩০%। করোনায় রাজ্যে এখন চিকিৎসাধীন ৫৮৬ জন। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।